আপনি আম বাগান করবেন, আপনাকে সর্বোপরি সর্বপ্রথমে আপনাকে মাথায় রাখতে হবে কোন আম বাগান লাগিয়ে আমি লাভবান হতে পারবো। ধরুন আপনি লক্ষণভোগ আমের বাগানে আম উৎপাদনে যে খরচ, খিসা পাতা আম উৎপাদনেও সেম খরচ। আপনি দেখুন যে লক্ষণভোগ আম বাজারে বিক্রি হয় 600 টাকা মন, আর খিসা পাতা আম বিক্রি হয় 2000 থেকে 3000 টাকা মন। তো আপনি এখন ডিসিশন নেন যে আপনি কোন আমের বাগান করবেন, কারণ আপনার আম উৎপাদনে কিন্তু এক মন লক্ষণভোগ আমে যেই খরচ, খিসা পাতা আমেও সেই খরচ। এবং সর্বোপরি আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি যে বাগানটা করবেন, সেই বাগানটার যে জমিতে বাগান করবেন কিভাবে করলে আপনি লাভবান হবেন। আমাদেরকে বা আপনাদেরকে যে কাজ করতে হবে বাগান তৈরির ক্ষেত্রে, আমাদেরকে যেমন আল্ট্রাহাই ডেন্সিটি পদ্ধতিতে আম বাগান লাগাতে হবে। আল্ট্রাহাই ডেন্সিটি যদি আমি 3 মিটার 2 মিটার পদ্ধতিতে যদি আমি বাগান লাগাই, তাহলে প্রতি বিঘা জমিতে আমি 224টা গাছ লাগাতে পারবো। এবং এখানে জাত সিলেকশনের ক্ষেত্রে আমাদেরকে সর্বোপরি যে একজন আম উদ্যোক্তা হতে চাইলে বা আম বাগান মালিক হতে চাইলে আপনাকে মাথায় রাখতে হবে আমি কোন জাতগুলো নিয়ে আমি বাগান তৈরি করব। আমাকে সর্বপ্রথমে চিন্তা করতে হবে যে আমার যে বাগানটা আমি তৈরি করলাম, আমাকে প্ল্যানিংটা এমনভাবে করতে হবে যেন আমি এইখান থেকে আমি যেন 12 মাস ইনকাম পেতে পারি। ধরুন আপনি খিসাপাত আমের বাগান করলেন, আপনি ল্যাংড়া আমের বাগান করলেন, আপনি গোড়মতি আমের বাগান করলেন, আপনি আম্রপালি আমের বাগান করলেন, আপনি বাড়িফোর করলেন, এবং এখন আবার নতুনভাবে আমাদের দেশে আবির্ভাব হয়েছে 12 মাসই 2টা জাত, একটা হচ্ছে বাড়ি আম 11 আর একটা হচ্ছে থাইল্যান্ডের ভ্যারাইটি হচ্ছে কাটিমন। তো এই যে এই 2টা 12 মাসই যে ভ্যারাইটি আম, এই 2টা আমি কৃষক, আমি বাগান মালিক, আমি আমার পছন্দ মতো সময়ে পেয়ারার মতো কিন্তু আমি আমগুলো নিতে পারি। এবং ধরুন আপনি 12 মাসই আমের বাগান করলেন, আমটা আপনি ডিসেম্বর মাসে আপনার বাগানে আম আসলো, এই আমগুলো আপনি 600 টাকা কেজি দরে বিক্রি করতে পারবেন। আপনি চিন্তা করুন যে 1 বিঘা জমিতে আপনার কত লাভ। যদি আমরা যে কোনো কৃষিক্ষেত্রে, যে কোনো বাগান বা যে কোনো চাষ পদ্ধতি, যতদিন না পর্যন্ত আমরা কৃষিকে ব্যবসায়িক চিন্তায় রূপ দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা আর্থিকভাবে লাভবান হব না। তা চাই যারা আম উদ্যোক্তা হতে চান, প্রত্যেকেই আপনারা এগিয়ে যাবেন যদি আপনারা সঠিকভাবে পরিকল্পনা করেন, আধুনিক জাত নির্বাচন করেন, এবং সর্বোপরি আপনারা কৃষি সম্প্রসারণ বিএআরআইয়ের পরামর্শ নিয়ে আপনারা বাগান করবেন, এবং তারা আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে। এবং কৃষি সম্প্রসারণ দেশের সর্বপ্রান্তে কিন্তু তাদের অফিস আছে, এবং তারা সহযোগিতা নিয়ে আপনারা কাজ শুরু করবেন।